ওরা বলল, প্রেমেই সুখ, প্রেমেই জীবন, স্মার্টনেস সাফল্য আধুনিকতার মাপকাঠি। আরও বলল, প্রগতির পথে হাঁটতে হলে ছিঁড়ে ফেলতে হবে ধর্ম এবং সমাজের সকল বাঁধন, শরীরের ক্ষুধাকে মুক্ত করে দিতে হবে সকল নৈতিকতার বন্ধন থেকে, সুখই কেবল পরম সত্য। সিনেমা, নাটক, সাহিত্য, কবিতা, পত্রিকার পাতা আর সেলিব্রিটির পূজার মণ্ডপের কলুষতার কারিগরেরা সুনিপুণভাবে দেখিয়ে দিল শারীরিক খেলাধুলার নানান কলা কৌশল। নিদারুণ ছলচাতুরিতে শৈশব কেড়ে নিল বিদ্যমান বিশ্বব্যবস্থা, ভুলিয়ে দিল রঙিন কৈশোরের প্রাথমিক পাঠ, অসংখ্য সদ্য প্রস্ফুটিত মানবত্বকে ঠেলে দিল ঘোর কলুষতার অন্ধকারে। একে একে আসলো যা যা আশার ছিল, হতাশা, বিচ্ছেদ, বিকৃতি, অবক্ষয়, আত্মহত্যা, ধর্ষণ, পরকীয়া, রাস্তার কুকুরের মুখে নিষ্পাপ নবজাতকের দেহ, আধুনিকতার অসুখ যত, চতুর ঘুণ পোকা কুড়ে কুড়ে খেলো সব, নষ্ট হলো মানুষের মৌলিকত্ব, মুখ থুবড়ে পড়ল সমাজ, অস্তিত্ব আর উদ্দেশ্যের অদ্ভুত এক সংকটে পড়ল মানব সভ্যতা, আমাদেরই আত্মঘাতী অবহেলায়।